অপরাধী। তো বন্ধুরা, এটা ভাববার বিষয় যে শম্পা দত্ত, আমাদের হাইকোর্টের বিচারক জাস্টিস হরিশ্চন্দন পাল এবং শম্পা দত্ত, শম্পা দত্তর কাজ কি আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আপনারা রয়েছেন একে ইনফো ইউটিউব চ্যানেলে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। থাম্বনেলে দেখেছেন ফায়ার অপারেটরের জয়নিং আপডেট এবং কেস আপডেট নিয়ে আজকের আলোচনা করব। তো খুব একটা বড় ভিডিও করব না, কারণ এই ফেস ক্যাম ভিডিও হতে চলেছে বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন আমাকে। তো আমি কমেন্ট সেকশনটা বন্ধ করে রাখি, আর আগামী দিনেও বন্ধই থাকবে। তো বন্ধুরা, মূলত যেটা কথা হয়েছে, ফায়ার অপারেটর আপনারা জানেন যে গত মাসের ষোলোই আগস্ট একটা হিয়ারিং উঠেছিল। তারপরে শোনা গিয়েছিল আমাদের জাস্টিস হরিশ টন্ডন, ওনার মা মারা গিয়েছিলেন, তার জন্য উনি ছুটিতে ছিলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে কজলিস্টে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জাস্টিস হরিশ টন্ডনের সঙ্গে শম্পা দত্ত, উনিও কিন্তু হাইকোর্টের বিচারক জাস্টিস। তো ওনার কাজটা কি আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না, উনি তো তাহলে আমাদের এটা নিয়ে আলোকপাত করতে পারতো। তো আমি আমার যে ফায়ার অপারেটর বন্ধুরা রয়েছে যারা ফলো করছেন, তাদের কাছে আমি এটি আলোকপাত করছি যে ওনার কাজটা কী ছিল। এর আগে যখন স্যাটে কেস ছিল, সেখানেও কিন্তু আমাদের সৌমিত্র পালের সঙ্গে আরেকজন ছিলেন জাস্টিস। তো ইনাদের কাজটা কী, কিন্তু প্রত্যেকটা কজলিস্টে দেখছি, প্রত্যেকটা কজলিস্টের প্রত্যেকটা কেসের মধ্যে দুটো করে জজ রয়েছেন। তো নিশ্চয়ই তাদের কোনো কাজ আছে। তো সেই কাজটা আমি এখন পর্যন্ত তথ্য খুঁজে পাইনি বন্ধুরা, একমাত্র তোমাদের ভরসায় আমি ছাড়লাম। পারলে আমার টেলিগ্রামের লিঙ্কে যুক্ত হবে, আর যেটা সবথেকে কেসের যেটা মূল ভিত্তিহীন যেটা সমস্ত কিছু, প্রথমে আপনারা দেখেছিলেন যে পিএসসিকে বলেছিল 10,000 টাকা জরিমানা এবং হলফনামা দিতে। এমন তড়িঘড়ি করছিল হাইকোর্ট যেন আমাদের কেসটা 2-1 সপ্তাহের মধ্যে মিটে যাবে, কিন্তু সেখানে সবই নেটফল শূন্য বন্ধুরা। তো এখন আমাদের করণীয় কী? এখন করণীয় হচ্ছে যে আমাদের যেই করে হোক না কেন, হাইকোর্টে যদি আমাদের হিয়ারিংটা উঠে তাহলে একটা কোনো কার্যকারী হবে। আগামী 13 তারিখ একটা হিয়ারিংয়ের ডেট সম্ভবত রয়েছে, কিন্তু সেই ডেটে যদি উঠে যায় বা হিয়ারিংটা উঠে, তাহলে অনেকটা হয়তো কার্যকারী হিয়ারিং হবে। কিন্তু একটা বন্ধুরা, আবার একটা জিনিস দেখছি যে হাইকোর্টের প্রত্যেকটা কেসের একটা জাজমেন্টের একটা লিস্ট থাকছে। তো আমি একটা দেখলাম গতকালকে সার্চ করে, জাজমেন্ট দেখতে পাচ্ছেন এখানে আমি দিলাম জাজমেন্ট কথাটা, জাজমেন্টের একটা লিস্ট করে। যদিও 13 তারিখ কেসটা আমাদের নিষ্পত্তি হয়তো উনি একটা জাজমেন্টের জন্য সময় নিয়ে নেবে। তো সেখান থেকে আমি বুঝতে পারছি যে আশা করছি 50% পুজোর আগে আর কোনো রকমভাবে জয়নিংটা হবে না। যদিও 13 তারিখ আমাদের সেটা জাজমেন্টের দিকে পাঠিয়ে দেয়, তাহলে একটা বিগ চান্স রয়েছে যদি 2-1 সপ্তাহের মধ্যে যদি জাজমেন্টটা দেয়। তো বন্ধুরা, আমার এই আলোচনা কেমন লাগছে সেটা আপনারা জানাতে পারবেন না, কারণ আমি কমেন্ট সেকশনটাই অফ রাখি। তো বন্ধুরা, এটা ভাববার বিষয় যে শম্পা দত্ত, আমাদের হাইকোর্টের বিচারক জাস্টিস হরিশ্চন্দন পাল এবং শম্পা দত্ত, শম্পা দত্তর কাজ কি আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না বন্ধুরা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো রকম কিছু ভুল বলে থাকলে ছোটো ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার।